মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা যারা সিপিএ সেপ্টেম্বর অক্টোবর 2019 ব্যাচ, তোমরা সকলেই তোমাদের বাড়ির বড়রা এবং ছোটরা সকলেই ভালো আছো এবং বাড়িতেই আছো। সেই সঙ্গে আশা রাখব তোমরা আমাদের রোজকার এই অনলাইন ক্লাসের অংশ নিচ্ছ এবং এই অনলাইন ক্লাসগুলো থেকে তোমরা নিজেদের আরও ভালো করে রিভাইজ করে নিচ্ছ। তো কারণ হচ্ছে বিশেষত তোমাদেরই অনুরোধে আমরা আমাদের এই জস্ট টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার সিরাম কোর্স মার্চ সেন্টারের তরফ থেকে তোমরা যাতে ফাইনাল পরীক্ষার্থী হিসাবে লকডাউনের কারণে যে অতিরিক্ত সময় আমরা হাতে পেয়েছি, সেই অতিরিক্ত সময়ে যাতে তোমাদের হয়ে যাওয়া বিষয়গুলো নিয়ে আরও বেশি করে রিভাইজ দিতে পারো, তার জন্যই আমরা লকডাউনের প্রায় শুরু থেকে আমরা এই জস্ট আমাদের জস্ট টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার সিরাম কোর্স মার্চ সেন্টারের তরফ থেকে অনলাইনে এই ক্লাসের আয়োজন করেছি, নিয়ে চলেছি। তো যাই হোক, আমরা এর আগের ক্লাসগুলোতে বিগত বেশ কিছু ক্লাস ধরে আমরা জিএসটি নিয়ে তার বেসিক কনসেপ্ট অফ জিএসটি এবং মেথড প্রসিডিওর অফ স্টেপ অফ জিএসটি ইন ট্যালি কীভাবে হয় আমরা বেশ কিছু ক্লাস নিয়ে আলোচনা করলাম। তো এবার আমরা আর একটা নতুন ট্যাক্সের মধ্যে আমরা আলোচনা করব বলে আমরা এই সাবজেক্টটা নিয়ে আমরা বেঁচেছি, সেটা হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বাইরে গেলে এগুলোর কনসেপ্টগুলোই বিশেষ করে লাগবে, যেমন ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ টিডিএস। সংক্ষেপে সবাই টিডিএস বলে জানে, এর ফুল ফর্মটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তো এই টিডিএস, হ্যাঁ, এই টিডিএসটা কী এবং সেটার ফিচারগুলো কী এবং সেটার ক্যারেক্টারগুলো কী, সেটার ডেফিনেশন কী এবং সেটার, হ্যাঁ, সেইগুলো বা বেসিক কনসেপ্টটা কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, প্রথমে আমরা বলি বেসিক কনসেপ্ট অফ টিডিএস বা কনসেপ্ট অফ টিডিএস। তো কনসেপ্ট অফ টিডিএস, তার টিডিএস নিয়ে কাজকর্ম করতে গেলে বা ট্যালিতে টিডিএসের অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে তার বেসিক কনসেপ্ট দরকার, সেই কনসেপ্টগুলো না থাকলে হবে না। তো যাই হোক, আমরা সেই কনসেপ্ট আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। টিডিএস সবার প্রথম ফুল ফর্মটা কি, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, কখনো অন্য মানে করবে না বা হ্যাঁ এগুলো করবে। তো টিডিএস কীভাবে পেমেন্ট হয়, কেন হয়, যেমন আমরা ট্যাক্সের প্রায় যখন ট্যাক্সেশনের ক্লাস শুরু করেছিলাম সেখানে আমরা বলেছিলাম দেয়ার আর টু টাইপ অফ ট্যাক্স ইন আওয়ার ইন্ডিয়া, হ্যাঁ, ইন আওয়ার হোল ইন্ডিয়া দেয়ার আর টু টাইপ অফ ট্যাক্স, নাম্বার ওয়ান ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড নাম্বার টু ইনডাইরেক্ট ট্যাক্স। এবং হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইনডাইরেক্ট ট্যাক্স, উই হ্যাভ অলরেডি ডিসকাস। তো সুতরাং আমরা এগুলো আলোচনা করেছি। তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে, হ্যাঁ, এই যে টিডিএস এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যেই পড়বে, কারণ এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স এক বছর পরে দিতে হয়, অর্থাৎ ফার্স্ট এপ্রিল 2020 থেকে 31st মার্চ 2021 পর্যন্ত যদি আমরা যে বিজনেস করব তার পরের বছর পরে, অর্থাৎ এপ্রিল অফ 21। তো সুতরাং তখন আমরা এই আমাদের যে ইনকাম ট্যাক্স আপ টু সেপ্টেম্বর অবধি আমাদের পেমেন্ট করার প্রবিধান আছে, তো সেই জন্যেই এটা একটা ইনকাম ট্যাক্সের ওপর পেমেন্ট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। টিডিএস আন্ডার ডিরেক্ট ট্যাক্সেশন অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সের মধ্যেই পড়ছে। টিডিএস রিলিজড আন্ডার সেকশন 203 অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন 1961, অর্থাৎ 1961 সালে যে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আছে তার আন্ডার সেকশন 203, এই আন্ডার সেকশন অনুযায়ী টিডিএস এর রুলস রেগুলেশনগুলো মেনটেন করা হয়। টিডিএসের জন্য কী জরুরি, টিডিএসের জন্য প্যান নাম্বার অর্থাৎ পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে আমরা প্যান কার্ড বলি, এবং আর ট্যান নাম্বার অর্থাৎ ট্যাক্স অ্যাকাউন্ট নাম্বার যেটাকে বলে অ্যাক্সেসিং নাম্বার, সেটাই আমাদের এখানে লাগবে। তো সুতরাং, হ্যাঁ, প্যান কার্ড আবার দু রকমে আছে, একটা ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে কর্পোরেট প্যান কার্ড। তো কর্পোরেট যেটা বিজনেস প্যান কার্ড তার উপরে ভিত্তি করে এগুলো দিতে হয়, আর পার্সোনাল প্যান কার্ডও যদি ইস্যু করা থাকে তাহলে সেটার ক্ষেত্রে, হ্যাঁ, এটা হবে। আর ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ট্যান, এটাও আমাদের লাগবে এই টিডিএস পেমেন্ট করতে গেলে। যাই হোক, রেজিস্ট্রেশন নিতে গেলে ওগুলো লাগে। তো টিডিএস অন ইনকাম নট গুডস, টিডিএস আবার ইনকামের ওপরে হয়, গুডসের ওপরে নয়। কেমন কেমন,
যেমন হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি, সেটা গুডসের ওপরে হবে, সার্ভিস ট্যাক্স গুডসের ওপরে হবে, সার্ভিস আইটেম। কিন্তু ইনকাম ট্যাক্সটার ওপরে কিন্তু টিডিএস হবে। আর টিডিএস সার্টিফিকেট ইস্যু করতে হয় কত নম্বর ফর্ম? না, টিডিএস সার্টিফিকেট ইস্যু করতে হয় ফর্ম 16A, অর্থাৎ 16A যদি এই টিডিএস ফর্মটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। এবং যদি টিডিএস কারুর না থাকে, জেনারেল পার্সন বা বিজনেসম্যানদের টিডিএস না থাকে, তাহলে তাদের কিন্তু ফর্ম 60 ফিল আপ করতে হবে। না হলে আমরা পরবর্তী ক্ষেত্রে না হলে কী হবে সেটাও আমরা আলোচনা করব, তোমরা দেখতে থাকো।